गुड मॉर्निंग एवरीवन, आज के हमारे टॉपिक होच्छे रिहिट रैंकाइन साइकेल्स एवं रिहिट रैंकाइन साइकेल्स अन्यान्य जे समस्त साइकेल्स गुलो पड़ले जेमन रैंकाइन सुपारहिट साइकेल्स बा रैंकाइन बा कार्नोट साइकेल्स से समस्त साइकेल गुलो दुटो प्रेशर रेंजर मध्य काज करेछिलो, किंतु रिहिट रैंकाइन साइकेल्स एखाने तीनटे प्रेशर रेंज थाके आर एखाने दुटो टारबाइन थाके। आर এগুলো তিনটে প্রেশার রেঞ্জ বলতে একটা থাকে তোমার বয়লার প্রেশার্স, দু নম্বর হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট টারবাইন প্রেশার্স P2, আর একটা হচ্ছে তোমার কনডেন্সার প্রেশার্স PC। এবারে তুমি ওভারঅল যে ব্লক ডায়াগ্রামটা একবার দেখে নাও, এখানে তোমার প্রথমত যে লিকুইড বা ফ্লুইডটা সেটা টারবাইনের সেটা পাম্পের মধ্যে বা ফিড পাম্পের মধ্যে এন্টার করে এবং সেটা তোমার বয়লারে যায় এবং সেটা হাই প্রেশারে কনভার্ট হয়, এবং এই বয়লার প্রেশারটা হচ্ছে আমাদের PB প্রেশার। ওকে, আর তোমার তারপরে তোমার যেই বয়লার থেকে স্টিম প্রডিউস হয় সেই স্টিমটা তোমার হাই প্রেশার টারবাইনের মধ্যে এন্টার করে এবং হাই প্রেশার টারবাইনে এন্টার করার পর সেটা এক্সপেনশন হয় এবং এক্সপেনশন হওয়ার পর সেটা আবার রিহিট করার জন্য আবার বয়লারের মধ্যে চলে আসে এবং বয়লারে এসে সেটা আবার রিহিট হয় এবং সেটা আবার সুপারহিট হওয়ার পর আবার সেটা তোমার P2 প্রেশার বা লো প্রেশার টারবাইনের মধ্যে প্রবেশ করে এবং সেটা আবার এক্সপেনশন হওয়ার পর সেটা কনডেন্সারের মধ্যে পৌঁছায় এবং কনডেন্সারে পৌঁছে সেটা আবার তাকে লিকুইডে কনভার্ট করা হয়। এইভাবে এই সাইকেলটা আমাদের ওয়ার্কডান করতে থাকে। এবারে তোমার একে TS ডায়াগ্রামে কীভাবে রিপ্রেজেন্ট করবো সেটা একটু দেখো। প্রথমেই বলে দিচ্ছি যে এখানে তিনটে প্রেশার রেঞ্জের মধ্যে কাজ করে, একটা হচ্ছে বয়লার প্রেশার, সেকেন্ড হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট প্রেশার্স, আর থার্ড হচ্ছে তোমার কনডেন্সার প্রেশার্স। এই বয়লার প্রেশারটা হচ্ছে সবচেয়ে হাই প্রেশার্স, তারপর হচ্ছে P2 প্রেশার্স, যেটা হচ্ছে তোমার লো প্রেশার টারবাইন যে প্রেশারে ওয়ার্ক ডান করে সেটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট প্রেশার্স, আর PC হচ্ছে তোমার কনডেন্সার্স যে প্রেশারে হিটটা রিজেক্ট করে সেটা হচ্ছে আমাদের কনডেন্সার প্রেশার্স। এবারে এখানে তুমি দেখতে পাচ্ছ 1-2, এখানে তোমার ওয়ার্ক ডান বাই দ্য পাম্প হয় 1-2, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবারে 2-3, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2-3 আছে, 2-3 এতটা পর্যন্ত 2-3, এখানে তোমার কি হয় না হিট অ্যাডেড বাই দ্য টারবাইন, সরি হিট অ্যাডেড বাই দ্য বয়লার। এবারে তোমার সেটা যে সুপারহিটেড স্টিমটা প্রডিউস হয় সেই সুপারহিটেড স্টিমটা আমাদের ফার্স্ট বা হাই প্রেশার টারবাইনে এন্টার করে 3-4, এবং 3-4 সেটা ওয়ার্ক ডান করার পর সেটা আবার পুনরায় P2 প্রেশার মানে ইন্টারমিডিয়েট প্রেশারে সেটা আবার হিট অ্যাডেড হয় এবং সেটা দেখানো হচ্ছে 4-5। এবারে 4-5 সেটা হিটটা অ্যাডেড হওয়ার পর আবার যে সুপারহিটেড স্টিমটা সেই সুপারহিটেড স্টিমটা লো প্রেশার টারবাইনে এন্টার করে এরপরে সেটা আবার ওয়ার্ক ডান করে সেটা দেখানো হচ্ছে 5-6। এবারে তোমার 5-6 ওয়ার্ক ডান করার পর সেটা আমাদের কনডেন্সারের মধ্যে দিয়ে যায় এবং তারপরে সেটা হিট রিজেক্ট করে, ওকে হিট রিজেক্ট করে 6-1 প্রসেসের মাধ্যমে বা আইসবরিক প্রসেসের মাধ্যমে। এখানে দেখানো হচ্ছে যে পাম্পের প্রসেস ছিল তোমার 1-2 এবং সেটা হচ্ছে আইসেন্ট্রোপিক কম্প্রেশন। আইসেন্ট্রোপিক কম্প্রেশনে তোমরা জানো যে এন্ট্রোপির কোনো চেঞ্জ ঘটে না, যে কোনো আইসেন্ট্রোপিক প্রসেসেই তোমার এন্ট্রোপি কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এক্ষেত্রে এন্ট্রোপি কনস্ট্যান্ট থাকছে। তারপর হচ্ছে বয়লার, এখানে হচ্ছে তোমার কটা আছে 2-3 আর তোমার আছে 5-6, 2-3 আর 4-5, এখানে তোমার আইসোবারিক মানে কনস্ট্যান্ট প্রেশারে তোমার হিটটা অ্যাডেড হয়। এক্ষেত্রে দুটো প্রেশারে হিট হচ্ছে, একটা হচ্ছে PB প্রেশার আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট প্রেশার বা P2 প্রেশারে হিটটা অ্যাডেড হচ্ছে। একটা হচ্ছে P2 প্রেশার, একটা হচ্ছে তোমার এখানে হচ্ছে 4-5 হিটটা অ্যাডেড হচ্ছে তোমার P2 প্রেশারে, আর 2-3 প্রসেসে তোমার হিটটা অ্যাডেড হচ্ছে তোমার বয়লার প্রেশারে। এবারে তোমার হচ্ছে টারবাইন দুটো প্রেশারে কাজ করে, একটা হচ্ছে হাই প্রেশার টারবাইন যেটা ওয়ার্ক ডান করে আমাদের PB প্রেশারে, আর একটা হচ্ছে তোমার লো প্রেশার টারবাইন যেটা ওয়ার্ক ডান করে আমাদের P2 প্রেশারে। এবারে তোমার এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আইসেন্ট্রোপিক এক্সপেনশন, তাহলে আইসেন্ট্রোপিক এক্সপেনশন হওয়া মানে দেখো 3-4, আর এখানে দেখতে পাচ্ছ 5-6, এক্ষেত্রেও দেখো তোমার এন্ট্রোপি কোনো চেঞ্জ হয়নি, কিন্তু কারণ এগুলো সবই আইসেন্ট্রোপিক প্রসেস, তার জন্য তোমাদের কোনো এন্ট্রোপি চেঞ্জ হয় না। এরপরে তুমি দেখতে পাচ্ছ যে আইসোবারিক হিট রিজেকশন,
মানে যেটা আমাদের কনডেন্সার কাজ করে। যেমন এখানে তোমার দেখানো হচ্ছে যে আইসোবারিক হিট রিজেকশন, যেমন 6-1, 6-1টা হচ্ছে তোমার আইসোবারিক হিট রিজেকশন, মানে এই ক্ষেত্রে তোমার হিটটা রিজেক্ট করে বাই দ্য তোমার কনডেন্সার। এবারে তোমার কিছু নিউমেরিক্যাল ফর্মুলা দেখো, এখানে তোমার ওয়ার্ক ডান বাই দ্য পাম্প, এখানে তোমার আউটলেট যে এনথালপি সেটা হচ্ছে H2 আর ইনলেট এনথালপি H1। এবার এটাকে এইভাবে ডিফাইন করা যায় যে VF, VFটা হচ্ছে ইনলেটের যে স্যাচুরেটেড লিকুইডটা ইন্টার করে তার স্পেসিফিক ভলিউম, আর এটা হচ্ছে বয়লার প্রেসার, আর এটা হচ্ছে তোমার কনডেন্সার প্রেসার। এইভাবেও কিন্তু ওয়ার্ক ডান বাই দ্য পাম্পটা বের করা হয়। এবারে যে ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন, এবারে এক্ষেত্রে দুটো টারবাইন কাজ করে, একটা হচ্ছে হাই প্রেসার টারবাইন আর একটা হচ্ছে তোমার লো প্রেসার টারবাইন। এবারে লো প্রেসার হাই প্রেসার টারবাইনটের যে তোমার আউটলেট এনথালপি আর এটা হচ্ছে তোমার ইনলেট এনথালপি, এটা হচ্ছে তোমার আউটলেট এনথালপি। আর এক্ষেত্রে লো প্রেসার টারবাইনের এটা হচ্ছে তোমার ইনলেট এনথালপি আর এটা হচ্ছে তোমার আউটলেট এনথালপি। এবারে এই দুটোকে যদি যোগ করো তাহলে তোমার ওভারঅল ওয়ার্ক ডানটা কিন্তু পেয়ে যাবে, মানে ওয়ার্ক ডান বাই দ্য টারবাইনটা পেয়ে যাবে। এবারে তোমার হচ্ছে ওয়ার্ক নেট, এবারে ওয়ার্ক নেটটা আমাদের পাই মানে ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন মাইনাস ওয়ার্ক ডান বাই দ্য পাম্প। এবারে এইভাবে তোমারা ওয়ার্ক নেট ইনপুটটা পেয়ে যাচ্ছ। এবারে হিট অ্যাডিশন বাই দ্য তোমার বয়লার, এক্ষেত্রে কত হচ্ছে সেটা তোমার দুবার হিট অ্যাডিশন হচ্ছে, একটা হচ্ছে পিভি প্রেসার আর একটা হচ্ছে তোমার P2 প্রেসার, সেটা তোমরা দেখতে পেয়েছো। এটা হচ্ছে 3-2 প্রসেসের মাধ্যমে তোমার H3-H2, তারপরে 5-4 প্রসেসের মাধ্যমে বা 4-5 প্রসেসের মাধ্যমে সেটা হচ্ছে H5-H4। এইভাবে তোমরা বের করতে পারো। এবারে নেট যে এফিসিয়েন্সি অফ দ্য রিড সাইকেল সেটা তোমার পাবে W নেট বাই হিট অ্যাডেড বাই দ্য বয়লার। এরপরে তোমার এই রিহিট করার উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে তোমাকে। এই রিহিট করার উদ্দেশ্যটা হচ্ছে ইফেক্ট অফ র্যাঙ্কাইন সাইকেলস। এবারে তোমার রিহিট করার ফলে তুমি কী কী মানে ফ্যাসিলিটি পাচ্ছ এই এটা তোমার একটু বুঝতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবারে তুমি দেখতে পাচ্ছ যে ইফেক্ট অফ র্যাঙ্কাইন, ইফেক্ট অফ রিহিটিং অফ র্যাঙ্কাইন সাইকেল পারফরমেন্স, এখানে তোমার কী কী পয়েন্ট আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন ইনক্রিজ হচ্ছে। এবারে তোমার এই ডায়াগ্রাম থেকে ভালো করে বুঝতে হবে। দেখো ডায়াগ্রামটাকে দেখো, দেখো এখানে তোমার টিএস ডায়াগ্রাম দেখছো, এখানে তুমি দুটো সাইকেলস অবজার্ভ করবে। দেখো এখানে এখানে তুমি প্রথমত অবজার্ভ করো যে 1, 2, 3, 4, এখানে তোমার 1, 2, তারপরে 2, 2, 3, 4, 4-1 আর 4-1, এই একটা সাইকেলস, এটা হচ্ছে তোমার যদি রিহিট না করা হয়। আর একটা সাইকেলস অবজার্ভ করো যে 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5, 6, এই একটা সাইকেলস। এই সাইকেলসের মধ্যে তুমি কী কী দেখতে পাচ্ছ, এই সাইকেলসের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে ওয়ার্ক ডান বাই দ্য টারবাইনটা কি ইনক্রিজ হচ্ছে। এক নম্বর কোথায় দেখতে পাচ্ছ, কারণ প্রথমে তুমি যদি P C1-এর ক্ষেত্রে দেখো তাহলে ওয়ার্ক ডান বাই দ্য টারবাইনটা 3-4-1 দিয়েছিল, কিন্তু যখন P C2 দেখবো সেখানে ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন দেখছো যে তোমার ইনক্রিজ হয়ে যাচ্ছে, কিন্তু ওয়ার্ক ডান বাই দ্য পাম্প এটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। আর এখানে দেখছো যে হিট অ্যাডেড বাই দ্য বয়লার এটাও কিন্তু আমাদের কী হচ্ছে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে ইনক্রিজ হচ্ছে। আর মিন টেম্পারেচার অ্যাডিশন হিট অ্যাডিশন এটাও কিন্তু তোমার ইনক্রিজ হবে। এবারে এক্ষেত্রে দেখো যে মানে হিট রিজেক্টেড বাই দ্য কনডেন্সার এটা কিন্তু তোমার ইনক্রিজ হচ্ছে, কিন্তু কিন্তু তোমার মিন টেম্পারেচার হিট অ্যাডিশন এটা কিন্তু তোমার কনস্ট্যান্ট থাকছে। এবারে তোমার টেক্সটটা কী লেখা আছে একটু দেখে নাও, এখানে তোমার দেখাচ্ছে দেখো যে ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন ইনক্রিজ হচ্ছে, ওয়ার্ক ডান বাই দ্য পাম্পটা আমাদের কনস্ট্যান্ট থাকছে, হিট অ্যাডেড অ্যান্ড মিন টেম্পারেচার অফ হিট অ্যাডিশন ইজ এটাও অলসো ইনক্রিজ হচ্ছে, আর কিউআর ইনক্রিজ মানে হিট রিজেকশন ইনক্রিজ হচ্ছে, বাট টেম্পারেচার মিন টেম্পারেচার হিট রিজেকশনটা আমাদের কনস্ট্যান্ট থাকছে। এবারে তোমার দেখতে পাচ্ছ যে ওভারঅল যে এফিসিয়েন্সি অফ দ্য র্যাঙ্কাইন সাইকেল সেটাও কিন্তু আমাদের ইনক্রিজ হবে। ওকে এটাও কিন্তু আমাদের কী হবে ইনক্রিজ হবে, ইনক্রিজ হবে। আর ড্রাইনেস ফ্র্যাকশনটা দেখে ইনক্রিজ হচ্ছে, এই ড্রাইনেস ফ্র্যাকশনটা কেন ইনক্রিজ হচ্ছে দেখে দিই, কারণ যদি তোমার সুপারহিটিং হওয়ার পর কী হচ্ছে তার কোয়ালিটিটা এতটা পরিমাণ বেড়েছিল, কিন্তু যদি সেটাকে রিহিট করা হয় তাহলে তার কোয়ালিটিটা দেখো 6 পয়েন্টে চলে এসেছে। তাহলে এইটার দিয়ে আমরা জানি যে যত যাওয়া যায় তার ড্রাইনেস ফ্র্যাকশন অবশ্যই বাড়তে থাকে, এবং ড্রাইনেস ফ্র্যাকশন যদি বেড়ে যায় তাহলে তার যে টারবাইন ব্লেডের এরোশন সেটা কমে যেতে থাকে, তার জন্য আমাদের রিহিট করার প্রয়োজনীয়তা আছে। এই আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচারে আমাদের দেখা হবে এই রিট এবং কার্নট, তারপর র্যাঙ্কাইন সাইকেল যে সমস্ত সাইকেলগুলো পড়েছি তাদের প্রবলেম নিয়ে আলোচনা করতে। ওকে থ্যাংক ইউ।